देखते टीवीएस विक्टर विक्टर थ्री वेल्व थ्री वेल्व ये समस्या हे गाड़ी स्टार्ट कर ले प्रचंड हारे सैलेंसर थे पल्यूशन हो कोथाय एक इंजिन हाफ इंजिन पड़े तो सत्वे इंजिन के पल्यूशन हो जैसे हम लोग क्यों करब हाफ इंजिन खुलबे देखें स्टार्ट कर देखें कत क्यारे पल्यूशन माझे माझे फ्लैग शॉट हो हमें क्यों करब ए हाफ इंजिन खुलब सिलिंडार हाफ सिलिंडार पिस्टन खुलब खुले देखब कि कंडिशन आ কি করলে প্রবলেমটা সলভ হবে যে ইঞ্জিনটা পড়েছিল ইঞ্জিনটা কিভাবে পড়েছিল সেটা আমরা দেখব আমাদের চ্যানেল মাইডুক চ্যানেল রোপ বাইক রিভিউ আমি রোপ চ্যানেল যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে যে আমরা এখন হাফ ইঞ্জিনটা নামাবো নামিয়ে দেখব কি কন্ডিশন আছে আসুন হাফ ইঞ্জিনটা নামিয়ে নেই আমরা হাফ ইঞ্জিন খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন খুলে নেওয়ার পর এর কী কী করতে হবে এই খুলে নেওয়ার পরে আমরা হেডটা নামিয়ে নিয়েছি এটা যে ভ্যালভ দেখতে পাচ্ছেন ভ্যালভে কাজ করেছিল এই যে লোকাল ভ্যালভ লাগিয়েছে দেখতে পাচ্ছেন ভ্যালভ কাজ করা হয়েছিল করেছিল কোনো কোনো এক মেকানিক বন্ধু কাজ করেছিল তারপরে এই যে লোকাল ভ্যালভ লাগিয়েছে এই যে ভ্যালভ লোকাল লাগিয়েছে ওই জন্য কম্প্রেসার ঠিকঠাক হচ্ছিল না ইঞ্জিন থেকে অয়েল খাচ্ছিলো তো আমরা কী করবো নতুন ভ্যালভ দেবো ভ্যালভ দেওয়ার এই যে পুরাতন পিস্টন এই যে পুরাতন পিস্টনটা দেখেন পিস্টনটাও নতুন লাগছে দেখতে পাচ্ছেন পিস্টনটাও নতুন লাগছে বাট পিস্টনটা চেঞ্জ করবো আমরা এখন চেঞ্জ করবো আমরা অরিজিনাল পিস্টন দেবো পিস্টন দেবো দেওয়ার পরে পলিউশন আমরা ভ্যালভে গাইড করবো ভ্যালভ করবো ভ্যালভ করে আমরা নতুন ভ্যালভ দেবো দিয়ে আমরা কমপ্লিট করবো যেমন আমরা ভ্যালভ দিয়ে দিয়েছি তিন তিনখানা নতুন ভ্যালভ দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে নতুন ভ্যালভ দিয়েছি তিনটে গাইডও মারলাম গাইড মেরেছি তিনটে সব গাইড করা হয়েছে তিনটে সব গাইড করেছি গাইড করার পরে আমরা অরিজিনাল পিস্টন দিয়েছি নতুন এই যে উষা পিস্টন দিয়েছি জেনুইন উষা পিস্টন দিয়েছি এই যে সিলিন্ডারটা বোরিং করেছি এই যে বোরিং করেছি আমরা ডাইরেক্ট ক্লিন করে নেবো ওয়াশ করে নিয়ে আমরা ইঞ্জিনটা ফিট করব তিনটে ভ্যালভ এ দুটো হচ্ছে আপনার তেল ভ্যালভ এটা হচ্ছে আগুন ভ্যালভ তিনটে ভ্যালভের কাজ আছে বা সেটা আমরা কমপ্লিট করবো ওয়াশ করে নেবো কীভাবে ফিট করবো কীভাবে টাইমিং মেলাবো সেইটা নিয়ে আজকে দৃষ্টি দেখবো সাথে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন কীভাবে কী করবো স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আসুন দেখুন ঠিক আছে আমরা এই পিস্টন দেখতে পাচ্ছি উষা পিস্টন নিলাম উষা পিস্টন নিয়েছি হচ্ছে পিস্টন সিলিন্ডার আমরা পিস্টনটা কীভাবে ফিট করবো পিস্টন লক হচ্ছে আপনার কেজবিআই গজল পিন আছে পিস্টন রিং পিস্টন রিংটা আমরা প্রথমে এইভাবে কেটে নেব কেটে নিলাম পিস্টন রিং পাঁচ পিস রিং আছে দু পিস কম্প্রেসার রিং দু পিস অয়েল রিং এটা অয়েল রিং স্প্রিং রিং আমার পাঁচ পিস রিং আছে এটা রিং রিং সবার প্রথমে এর ভিতরে একটু মেপে দেখে নেবো রিংগুলো ঠিক আছে কি না মানে কিছু কিছু সময় রিংটা বড়ো হয় ছোটো বড়ো হয় রিংটা প্রথম মেপে নেবো এইভাবে দেখছেন এটা পুরো টাইট আছে এটা পুরো ফুল টাইট হালকা করে আমাদের একটু খাইয়ে নিতে হবে এটা এটা একটু খাইয়ে নেব আচ্ছা দ্বিতীয় রিংটা দেখব এইভাবে রিংটা ঠিকই আছে আমরা প্রথম রিংটা একটু হালকা করে খাইয়ে নিতে হবে রিংটা হালকা করে একটু খাইয়ে নেব খাইয়ে নিয়ে গাইস আমরা ফিট করব দেখতে পাচ্ছেন আমরা খাইয়ে নিলাম হালকা করে একটু খাইয়ে নিলাম মেপে নেবো এইভাবে আরেকবার ঠিক আছে মেপে নিলাম সব ঠিকই আছে রিংটা ঠিক আছে আমরা পিস্টন রিংটা ফিট করব ফিট করার ভিডিও মোবিল রিং কীভাবে ফিট করে দেয় কম্প্রেসার রিং কীভাবে ফিট করতে হয় এটা আমার নেক্সট ভিডিও আছে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন কীভাবে ফিট করতে হয় পিস্টনটা পিস্টনটা বলে নেই কীভাবে আমরা ফিট করব
এক দুই তিন তিনটে তিনটে সাইজ আছে। এ দুটো হচ্ছে কাবোর্ডার সাইড রাখবো, এটা হচ্ছে সাইলেন্সার সাইড রাখবো, আউটপুট আর এই দুটো ইনপুট, দুটো ভ্যালভ, এটা সিঙ্গেল ভ্যালভ, সিঙ্গেল ভ্যালভটা আমরা এটা সিঙ্গেল ভ্যালভটা দেবো আমরা বাইরে সাইলেন্সার দিকে, এ দুটো দেবো আমরা কাবোর্ডার সাইডে, এ দুটো তেল ভ্যালভ, এ দুটো এটা হচ্ছে সিঙ্গেল হচ্ছে আগুন ভ্যালভ। আমরা ফিট করে নিই রিংটা, ফিট করে নিয়ে আমরা ফিট করবো রিংটা, সর্বপ্রথম আমরা এইভাবে ফিট করে নেবো। ফ্রেন্ডস, আমরা এই ভ্যালভটা কমপ্লিট করে নিলাম, দেখতে পাচ্ছেন ভ্যালভটা পুরো ফিট করে কমপ্লিট করে নিয়েছি, ফিট করে নিলাম। এবার রকারটা আমরা ফিট করব, রকারের স্প্রিং সিস্টেম দেখতে পাচ্ছেন, রকারের লক সিস্টেম আছে, আমরা রকারটা ফিট করব। বাট ফ্রেন্ডস, আমরা রকারটা এখন ফিট করে নেবো, রকারের স্প্রিং সিস্টেম দেখতে পাচ্ছেন, এই লক সিস্টেম, এই স্প্রিং, স্প্রিংটা আমরা উপরে উপরে লক করবো, এই সাইডে এই পাত্রের উপরে লক করবো, এই পাত্রে পাত্রটা এইভাবে লাগিয়ে দিয়ে আমরা স্প্রিংটা লক করবো। তার আগে আমরা রকারটা ফাঁসিয়ে নেবো, দেখতে পাচ্ছেন রকার, রকারটা এইভাবে আমরা ফাঁসিয়ে নেবো। রকারটা এইভাবে আমরা ফাঁসে নিলাম, একটা ফাঁসিয়ে নিলাম, আর একটা ফাঁসাবো এইভাবে, একটা এইভাবে লাগিয়ে নেব। এভাবে আমরা তিনটা এভাবে লাগিয়ে নেবো, লাগিয়ে দিলাম রকারটা, লাগিয়ে দিলাম। এবার আমার পাত্রিটা বসাবো, এবার পাত্রিটা এবার লাগিয়ে নেবো। পাত্রিটা লাগানো হয়ে গেলে আমি দুটো বোল্ট লাগিয়ে নেবো, দুটো বোল্ট এভাবে লাগিয়ে দেবো। তাই আমরা লাগে টাইট করে নিলাম, দিয়ে আমরা এই লকটা এইভাবে রকারের লকটা, রকারের স্প্রিংটা আমরা লাগিয়ে নেবো, আমরা লাগিয়ে নেবো। লাগিয়ে দিলাম, আমার এই সাইডেও লাগিয়ে নেবো, লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এখন আমার হেডটা ফেলছি, এবার আমরা প্যাকিংটা বসাবো, প্যাকিং আমরা আঠা লাগিয়ে নিলাম, প্যাকিংটা বসিয়ে নেবো। প্যাকিংটা বসানোর আগে গাইজ আমরা ভালো করে লক্ষ্য করবো, টাইমিং চেনটা না যেন পড়ে যায়, খুলে যায়, এর হচ্ছে টাইমিং চেন খুলে যায় প্রায় সময়, টাইমিং চেন খুলে রাখলে টাইমিং চেনটা নিচের কানেকশন থেকে পড়ে যায়, পড়ে গেলে কী করতে, আমাদের ম্যাগনেট সাইডটা খুলতে হয়, আমরা ঠিক সাবধানে এটা ইউজ করবো, না হলে আমার ম্যাগনেট সাইডটা খুলতে হবে, ওই জন্য আমরা এইভাবে ধরে নেবো, ধরে নিয়ে এইভাবে আমরা বসাবো প্যাকিংটা। প্যাকিংটা আমরা এইভাবে একটু এক জায়গায় একটু বেঁধে নেবো, প্যাকিং সরি প্যাকিং বলছি, টাইমিং চেনটা এই এক জায়গায় একটু বেঁধে নিলাম, না জানো টাইমিং চেনটা পড়ে যায়, ওই জন্য টাইমিং চেনটা এক সাইডে একটু বেঁধে নিলাম, নিয়ে ফ্রেন্ডস আমরা এইভাবে লাগিয়ে নেবো। টাইমিং চেনটা এইভাবে সেটিং করে প্যাকিংটা বসিয়ে নিলাম, এবার আমরা সিলিন্ডারটা বসাবো, এসে সিলিন্ডার, আমার সিলিন্ডারটা বসাবো, বসার পর ওইভাবে টাইমিংটা এইভাবে বসিয়ে নিলাম, দিয়ে আমরা সিলিন্ডারটা বসাবো।
এই যে লক, লকটা আমরা এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে দিলাম, দিয়ে আমরা পিস্টনটা এইভাবে বসিয়ে নেব। হেন্স আমরা এখন ক্লাচ প্যাডটা, এই সরি ক্লাচ প্যাড বলছি, হেন্স আমরা এখন হেডটা ফিট করবো। হেড ফিট করার আগে আমার টাইমিং প্যাডটা এইভাবে লাগিয়ে নেব। টাইমিং প্যাডটা লাগিয়ে নিলাম, বাট টাইমিং প্যাডটা লাগানো হয়ে গেলে আমরা প্যাকিংটা দেখতে পাচ্ছেন, প্যাকিং নিয়ে নিলাম, প্যাকিংটা আমরা বসাবো, প্যাকিংটা বসাবো, বসিয়ে নেব, প্যাকিংটা এবার বসিয়ে নেব। বাট এসে হচ্ছে প্যাকিং একটু আঠা দেবো, কেননা এর সাইডে খুব অল্প সামথিং একটু ক্লিয়ার আছে। আমরা প্যাকিংটা একটু আঠা দিয়ে ফিট করবো। আরবারে যে ইঞ্জিন করেছিল আঠা দেয়নি, সাইড থেকে অয়েল লিক হচ্ছিলো, বাট আমরা আঠা দিয়েই ফিট করবো, আঠা লাগিয়ে নেই। আমরা প্যাকিংটা আঠা লাগিয়ে নিলাম, প্যাকিংটা আঠা লাগিয়ে নিয়েছি, আমরা প্যাকিংটা ফিট করবো, আমরা ফিট করবো, কিন্তু একটু সাবধানে ফিট করবো, কেননা টাইমিং পিনটা স্পকার থেকে না যেন খুলে যায়, সেইভাবে আমরা ফিট করবো। কেন প্যাকিংটা টাইমিং পিনটা খুলে গেলে আমার ফের ম্যাগনেট সাইডটা খুলতে হবে, একটা ঝামেলা, ওই জন্য আমরা টাইমিং প্যাকিংটা এইভাবে বসিয়ে নেবো। প্যাকিংটা বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, এবার আমরা হেডটা বসাবো, হেডটা বসিয়ে নেবো এইভাবে। এই যে আমরা হেডটা বসিয়ে নিলাম, বসে হয়ে গেলে আমরা এই যে নাট দুটো ফাঁসিয়ে নেবো এইভাবে, এইভাবে লাগিয়ে দেবো। এই যে আমার টোটাল বোল্টগুলো লাগিয়ে, ওয়াশার দিয়ে এইভাবে বোল্টগুলো লাগিয়ে টোটাল আমরা টাইট করে নেবো, আমরা টাইট করে দেবো এইভাবে। টাইট করে কমপ্লিট করে নিলাম, যেমন আমার রকারটা টিউনিং করে নেবো এভাবে। অ্যাডজাস্ট করে নিলাম, গাইস এবার আমার টাইমিংটা মেলাবো, টাইমিংটা মেলাবো কীভাবে, টাইমিংটা মিলে নেই। তাহলে আমরা টাইমিংটা মেলাবো, টাইমিং মেলার আগে আমরা এই সাইডে টাইমিং মেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে, এই যে একটি ইয়াতে ওই ম্যাগনেট সাইডে একটা টাইমিং দিয়ে দেখতে পাচ্ছেন, প্লাস এখানে আমরা টাইমিং মেলাবো এই যে, এইভাবে আমরা এখানে টাইমিংটা মিলিয়ে নেব, টাইমিংটা মেলাই আমরা টাইমিংটা এইভাবে মেলাবো। এখানে একটা পিন আছে, পিনটা আমরা লাগিয়ে দিলাম, এই দুটো দাগ দেখতে পাচ্ছেন এই সাইডে রাখবো, আর এই যে চিহ্নটা উপরে এই সিধে রাখবো, একটা হালকা একটু কম বেশি করবো টাইমিংটার উপরে। মিলে নিলাম এই যে আমার টাইমিং সুন্দর, এখানে আমরা বয়সের দিয়ে নাট লাগাবো, লাগাবো বয়সের দিয়ে আমরা বোল্টটা লাগিয়ে নেবো।
দিয়ে আমরা টাইট করব এবারে আমরা টোটাল কমপ্লিট করে নিলাম আর দুটো বোল্ট টাইট করে নিয়েছি অ্যাডজাস্টার লাগিয়ে দিয়েছি দিয়ে আমরা এই দুটো লক করে দেব এভাবে এভাবে লক করে নেব লক করে নিয়েছি আমরা এবারে এটারে কভারটা ফাঁসাবো লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আমরা অয়েল ঢেলে গাড়িটা স্টার্ট করে দেবো সাউন্ড কেমন হচ্ছে অয়েল খাচ্ছে কি না দেখে আমরা কমপ্লিট করে নিই দিয়ে আমরা অয়েলটা ঢেলি আমরা টোটাল সিট ট্যাঙ্কে লাগিয়ে গাড়িটা অয়েল ঢেলে গাড়িটা কমপ্লিট করে নিলাম আর গাড়িটা আমরা স্টার্ট করবো দেখবো স্টার্ট করে দেখবো সাউন্ডটা কেমন হয়েছে এবার স্টার্ট করবো এভাবে এই যে স্টার্ট করলাম সাউন্ডও সুন্দর হয়েছে সাউন্ডও সুন্দর এসে গেছে কোনো অসুবিধা নেই সাউন্ড দেখতে পাচ্ছেন পুরো এ টু জেড কমপ্লিট করলাম কোনো সাইলেন্সারে কোনো ধোঁয়া নেই গাইস ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।